মানবতা বিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল অধ্যাপক গুলাম আজমের যে রায় দিয়েছেন তার প্রতিক্রিয়া নিয়ে আমি কথা বলছি গুলাম আজমের ছেলে ডক্টর সালমান আল আজমিরের সাথে। আমার বাবার ব্যাপারে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে এটা আমরা প্রত্যাখ্যান করছি, আমরা মর্মাহত। আপনারা যদি রায়কে পর্যবেক্ষণ করে থাকেন তো দেখতে পাবেন যে বিচারকরা নিজেরাই বলেছেন যে প্রসিকিউশন অধ্যাপক গুলাম আজমের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে পারে। সুতরাং জাজরা বিচারপতিরা নিজেরা ইনভেস্টিগেশন করেছেন। পৃথিবীর ইতিহাসে কোনোখানে আপনারা পাবেন না যে বিচারপতিরা নিজেরা ইনভেস্টিগেশন করে। এর ফলে আমরা মনে করি যে বিচারকরা মূলত রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, বিচারকের দায়িত্ব পালন করেননি। আমাদের দেশের বিচার বিভাগকে কলুষিত করা হয়েছে এবং এটা রাজনৈতিকীকরণ করা হয়েছে, এবং অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে যে কয়টি মামলা ছিল, যে কয়টি অভিযোগ ছিল, একটি অভিযোগের একটি প্রমাণও না প্রসিকিউশন বের করতে পেরেছে না জাজমেন্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব, কিন্তু বাংলাদেশের বিচার বিভাগের উপর আমাদের আস্থা খুবই কম। আমরা আশা করব যে আন্তর্জাতিক তত্ত্বাবধানে আপিলস কোর্টের মাধ্যমে এই মামলার ফয়সলা হবে। আমরা মামলাকে ভয় পাই না, আমরা এই ট্রায়ালকে ভয় পাই না, আমরা ফেয়ার জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের মাধ্যমে যেটাই প্রতিষ্ঠিত হবে আমরা তা মেনে নিতে রাজি আছি, কিন্তু এটা ন্যায় বিচার হয়নি এটা নিশ্চিত। এবং দেশবাসীর কাছে আমরা প্রত্যাশা করছি যে আপনারা শান্তিপূর্ণভাবে এই অন্যায়ের প্রতিবাদ করুন। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা কোনো মারামারি চাই না। আমরা আশা করব সরকার মানুষকে তাদের রাজনৈতিক অধিকার প্রতিবাদ করতে দেবে, এবং যারা আমাদের সমর্থক আছেন, যারা অধ্যাপক গোলাম আজমকে ভালোবাসেন, তারা যেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন। এবং আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ব্যাপারে এগিয়ে আসবে এবং একটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ন্যায় বিচার নিশ্চিত হবে এ ব্যাপারে। ফখরুল আলম, এনটিভি নিউজ, লিভারপুল, যুক্তরাজ্য।